আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য প্রশ্নোত্তর পর্ব পাশাপাশি থাকছে হলো রেডমি নোট 9 প্রো 5G-র আনবক্সিং, যেটা বাংলাদেশে ডাক নাম, অর্থাৎ কিছুদিন পরে যেটা বাংলাদেশে আসবে MI 10i নামে। চলুন আমরা প্রথমে আপনাদের করা যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তারপরে আমরা চলে যাব সরাসরি এই MI 10i, অর্থাৎ এই রেডমি নোট 9 প্রো 5G মডেলের আনবক্সিং ভিডিও দেখতে। প্রশ্নোত্তর পর্ব অর্থাৎ কিউএনএতে থাকা প্রথম প্রশ্নটি করেছেন হলো আওয়াল আলী ভাইয়া, নার্জো 20-তে G85 প্রসেসর দেওয়ার কথা ছিল কিন্তু এখানে P65 কেন? ধন্যবাদ ভাইয়া প্রশ্নটি করার জন্য। আপনি সম্ভবত নার্জো 20-র মোবাইলের যে স্পেসিফিকেশন রয়েছে সেটা সম্ভবত আপনি কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে চেক করতেছেন। সো অনেক সময় অনেক সফটওয়্যার বা কিছু কিছু ওয়েবসাইটে দেখা যায় কি স্পেসিফিকেশনে ভুল ইনফরমেশন আসে। আপনার যদি কনফিউশন থাকে স্টিল, আপনি আপনার মোবাইলে CPU-এর সফটওয়্যারটা ইনস্টল করে সেখানে যেই মডেল নাম্বারটা শো করবে সেটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে এভরিথিং ঠিক আছে না রং আছে। তবে এটা বলে দেই, এটা 100% কনফার্ম যে নার্জো 20-তে G85 প্রসেসর ইউজ করা হয়েছে। দেন এরপরের প্রশ্নটি করেছেন হলো SC অর্ঘ ভাই, বাংলাদেশে পেপাল কবে আসবে? অর্ঘ ভাইয়াকে অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। বাংলাদেশে পেপাল খুব শীঘ্রই আসতেছে। বাংলাদেশে যে মূল সমস্যাটা ছিল পেপালের সাথে সেটা হলো KYC ফর্ম নিয়ে বাংলাদেশের যে টাইপের ফর্মগুলো ইউজ করা হয় সেটার সাথে পেপালের টার্মসের সাথে মিলতেছিল না। সো এই ব্যাপারটা ওভারঅল একটা সলিউশন হয়ে গিয়েছে আর এই কাজটা করতেছে সম্পূর্ণ মানে পেপাল বাংলাদেশে আনার ব্যাপারে তারা হলো নগদ। সো ধারণা করা হচ্ছে যে আগামী 6 মাস থেকে 8 মাস এমন হতে পারে, 2021 সালের মধ্যে হতে পারে যে বাংলাদেশ থেকে আমরা পেপাল ইউজ করতে পারবো। সো এটা অবশ্যই অন্যরকম একটা বড় মাইল ফলক হবে যদি বাংলাদেশে পেপালটা ভালোভাবে এসে পড়ে। সো বাকিটা সময় ব্যাপার, বাট খুব দ্রুতই পেপাল আসতেছে, আপনারা রেডি হয়ে যান। এরপরের প্রশ্নটি করেছেন হলো বাবলি ধর, ব্রাদার ইফ আই বাই ফোন ব্যাক কভার ফ্রম দারাজ উইল ইট বি গুড? বাবলি ভাই আপনার প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনি দারাজ থেকে কভার কিনতে পারেন, আই মিন ব্যাক কভার মোবাইলে কিনতে পারেন। শুধু তাই না, অনেক সময় নর্মাল দোকানের থেকে দারাজও কিন্তু অনেক কম দামে সেম কভারগুলি পাওয়া যায়। ইভেন এমনও রেকর্ড আছে, এমনও দোকানদার আছে যারা দারাজ থেকে কিনে তার মোবাইলে দোকানে অর্থাৎ তার নিজের দোকানে সে সেল করে। সো আমি মনে করি মোবাইলের কভার কেনার জন্য সবচেয়ে বেস্ট হলো দারাজ। তবে একটা কথা বলে দিই, আপনার ফোনটার যে মডেল নাম্বার সেটা কনফার্ম হয়ে দেন দারাজে যার থেকে কিনতেছেন সেই সেলারের সাথে একটু যোগাযোগ করে কিনবেন। কারণ হয় কি, অনেক সময় একই কভার অনেকগুলি মোবাইলের মডেলের থাকে, দেখা যায় যে আপনি যেই মোবাইলের মডেল ইউজ করতেছেন অর্ডার করার পর সে হয়তো অন্য মোবাইলের মডেলের কভার পাঠিয়ে দিতে পারে। সো এই কারণে অর্ডার করার আগে দারাজের মাধ্যমে যার থেকে কিনতেছেন তার সাথে একটু পার্সোনালি মেসেজ আদান প্রদান করে কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন। এতে আপনার জন্য ভালো হবে এবং আপনি অ্যাকুরেট মডেলের অর্থাৎ আপনার যে মোবাইলটি সেটার কভারই পেয়ে যাবেন। দেন এরপরের প্রশ্নটি করেছেন হলো তানজিম তালহা ভাই, এখন তো দেখছি যে ফোন বিক্রয়ের জন্য ডিসকাউন্টের হিড়িক লেগেছে যা বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচার হচ্ছে। আমার প্রশ্ন হলো এই ডিসকাউন্ট দেওয়া ফোন কেনা ঠিক হবে কিনা? আশা করি এই বিষয়ে বিস্তারিত জানাবেন। তানজিম ভাইকে অনেক ধন্যবাদ, আপনি একটা যুগ উপযোগী প্রশ্ন করেছেন। আসলে সত্যি কথা বলতে গিয়ে রাইট নাও অনেক ধরনের অফার বা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, তার মূল এবং অন্যতম প্রধান কারণ হলো ইভ্যালি। ঠিক আছে, সো ইভ্যালির মাধ্যমে রিসেন্টলি অনেক ফোন সেল হয়েছে আর সেই ফোনগুলি মানুষ 50%, 30%, 20% ডিসকাউন্টে কিনেছে। তো সো সেই ফোনগুলি আবার তারা দোকানে যেয়ে সেল করে দিচ্ছে, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে মার্কেট কিছুটা ফল ডাউন করছে। আরেকটা বিষয় আছে মার্কেট ফল ডাউন করার পিছনে, সেটা হলো আনঅফিসিয়াল ফোন। আপনারা সবাই কম বেশি জানেন যে আনঅফিসিয়াল ফোন কিন্তু অফ হয়ে যাবে। সো দেখা যাচ্ছে যে আনঅফিসিয়াল দোকানদাররা তো ডাইরেক্ট বলতে পারতেছে না যে ভাই আমার ফোনটা আনঅফিসিয়াল তাই আমি ডিসকাউন্ট দিচ্ছি, তারা এটা বিভিন্ন ঘুরায় পাচায় মার্কেটিংয়ের বিভিন্ন প্যাচ ইউজ করে দেন ডিসকাউন্ট দিচ্ছে। এই কারণে বিভিন্ন ইউটিউবারদের সাপোর্টও তারা নিচ্ছে। সো তাদের এন্ড থেকে তারা বেঁচে থাকার জন্য হলে তো তাদের ওই ফোনগুলি বিক্রি করতে হবে, আদারওয়াইজ 6 মাস পরে তার এগুলো ফোন চলবে না। সো সব মিলেই আসলে এই রাইট নাও ফোনের একটা মেজর ডিসকাউন্ট দেখতেছেন, যেটা আরও 1-2 মাস গেলে আরও অনেক ডিসকাউন্ট দেখতেও পারেন, অসম্ভব কিছু না। ইভেন আপনারা খেয়াল করে দেখবেন রাইট নাও কিন্তু অনেক মোবাইল মার্কেট আউট হয়ে গিয়েছে, কারণ তারা নতুন করে আনতেছে না, কারণ এনে কি বিপদে পড়বে নাকি যদি বন্ধ হয়ে যায়। সো সবাই এখন ওয়েট করতেছে যে আনঅফিসিয়ালের ব্যাপারটা কীভাবে মানে ইমপ্লিমেন্ট হয় বাংলাদেশে বা আদৌ এটা শক্তিশালীভাবে হবে কি না, এটার জন্য দোকানদাররা ওয়েট করতেছে। আর তাদের কাছে যে মোবাইলগুলো ছিল এগুলো কোনোরকম দ্রুত বিক্রি করে দিচ্ছে। সো এই কারণে আপনি অনেক ডিসকাউন্ট দেখতেছেন, আশা করি সামনে আরও বড় বড় ডিসকাউন্ট হয়তোবা দেখলেও দেখতে পারেন। দেন এরপর প্রশ্নটি করেছেন হলো অ্যাংরি বার্ড ভাই, আমার মোবাইলে USB কেবলটা নষ্ট হয়ে গেছে, আমি কম দামি কেবল ব্যবহার করছি এখন কিন্তু চার্জারটা অরিজিনাল, USB কেবল অরিজিনাল চার্জার কিনবো নাকি নর্মাল হলেই হবে? এই প্রশ্নটি করার জন্য ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এই মিস্টেকটা শুধু আপনি না, এটা সবাই করে, দেখা যায় যে ভালো চার্জারের সাথে একটা কম দামি কেবল ইউজ করে। আমাদের একটা ভিডিও রয়েছে যে আপনি অরিজিনাল চার্জার ফেক চার্জার কীভাবে কিনবেন বা কীভাবে মোবাইল চার্জ করবেন, এই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা দেখে নিন, তাহলে আপনি টুকটাক বুঝতে পারবেন যে নর্মাল কেবল ইউজ করলে আপনার কী পরিমাণ ক্ষতি হতে পারে।
পারে। আমি জাস্ট হালকা করে বলে দেই, আপনি যখন নর্মাল কেবল ইউজ করবেন তখন প্রচুর ভোল্ট ড্রপ হবে, আর ভোল্ট ড্রপ হলে এটা ভালো না, আপনার মোবাইল চার্জের ক্ষেত্রেও প্রবলেম হতে পারে, চার্জ হতেও দেরি হতে পারে। এছাড়া আরেকটা যেটা বিষয় হলো, আপনার যেই চার্জারটা রয়েছে মেইন সেটার জন্য ইস্যু হয়ে দাঁড়াতে পারে। সো খুব বেটার হয় আপনি একটা অরিজিনাল কেবল কোনোভাবে ম্যানেজ করে, মানে একটু প্রাইস বেশি দিয়ে হলো আপনি একটা কিনে নেন, এটা হলে আপনার জন্য ভালো হবে। আদারওয়াইজ মোবাইলের চার্জারটা যে উপর যেমন প্রেশার পড়বে, মোবাইলের চার্জিং পোর্টের উপরও কিন্তু অনেক প্রেশার পড়বে। দেন এরপরে প্রশ্নটি করেছেন হলো এবি প্ল্যানেট, দাদা আমার ফোনে আমার এক বন্ধু ফিঙ্গার দিলে খুলে যাচ্ছে, অথচ লক আমার ফিঙ্গারটাও আছে, আবার তার ফোনে আমার ফিঙ্গার কয়েকবার দিলে খুলে যাচ্ছে, এটা চেক করতে অন্য বন্ধুদের ফিঙ্গার দিলাম কিন্তু অন্যদের ফিঙ্গার মিলছে না, আমাদের দুজনের ক্ষেত্রে এমনটা হওয়ার কারণ কি বলবেন প্লিজ। ভাইয়াকে অনেক ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য, এই প্রশ্নটি আমি অনেক পেয়ে থাকি। অনেকেই বলে যে আমি আমার ফেস ক্যাম ইউজ করি, বাট আমার ফেস ক্যাম ছাড়াও আমার বোনের ফেস ক্যাম দিয়ে সেটা ওপেন হয়ে যাচ্ছে, বা কাছাকাছি যাদের ফেস আছে বা ফ্যামিলি মেম্বারদের দেখা যাচ্ছে যে ফেস ক্যাম তারপর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েও মোবাইল অন হয়ে যাচ্ছে। আসলে সত্যি কথা বলতে কি, এখনকার যুগে যে ফেস স্ক্যান বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করা হচ্ছে এগুলো এতটাই স্ট্রং না। ভালো যেগুলো এক্সপেন্সিভ ফোন সেগুলোর ক্ষেত্রে ঠিক আছে, বাট নর্মাল বা মিড রেঞ্জের যে ফোনগুলোতে যে ফেস স্ক্যান বলেন, আই মিন ফেস আনলক সিস্টেম বলেন বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যে আনলক সিস্টেমটা রয়েছে এটা এখনও এতই স্ট্রং না। এই কারণে দেখা যাচ্ছে যে কাছাকাছি যদি একটু মিলে যায় তাহলে তারটা দিয়ে ওপেন হয়ে যায়, স্পেশালি ফ্যামিলি মেম্বার হলে এটা 100% হবে। দেখা গেল যে আপনি দিয়েছেন, আপনার বোন অথবা ভাইয়ের ফেস ক্যাম অর্থাৎ ফেস যদি দেখে মোবাইল সে আনলক করে ফেলবে, অথবা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আনলক হয়ে যেতে পারে। সো এটা আসলে কিছু বলার নেই, আপনি স্টিল যে কাজটা করবেন আপনি পাসওয়ার্ড দিয়ে রাখবেন, ঠিক আছে। এখনও এগুলো এত স্ট্রং না, দ্যাটস ওয়াই প্রবলেমটা হচ্ছে। আর এগুলো আসলে সফটওয়্যার আপডেট দিলেও ঠিক হবে না, কারণ সেন্সরটাই উইক, ঠিক আছে। সো আস্তে আস্তে আশা করি আজ থেকে আর এক দুই বছর পর পর বা তারও পরে যে হতে পারে যে আমরা এসব সেন্সর অনেক স্ট্রং হতে দেখলেও দেখতে পারি। এগুলো তো আসলে নামে দেওয়া ফেস আনলক, তারপরে মনে করেন যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বাট পারাতপক্ষে এখনও অত স্ট্রং না। সো চেষ্টা করবেন একটা পাসওয়ার্ড দিয়ে রাখার জন্য আপনার মোবাইলে, যাতে কেউ ভুলে যদি আনলক করেও ফেলে পাসওয়ার্ড থাকলে তা সে খুলতে পারবে না। এবার চলুন আমরা চলে যাই রেডমি নোট 9 প্রো 5G অর্থাৎ যার ডাক নাম MI 10i এর আনবক্সিং ভিডিওতে। প্রথমে চলুন বক্সটি কেটে নেই। উফ, এত হার্ড কেন? অবশেষে বক্সটি ওপেন করার পর সেই রেডমি কে সিরিজের বক্সে থাকা স্মল ডাইনোসর সম্বলিত প্যাকেটটিও ওপেন করলাম। প্যাকেটের ভিতরে পেয়ে গেলাম ডকুমেন্টেশন, এরপরে রয়েছে মোবাইলের সাথে আসা PVC কভারটি। তবে এই কভারটি কোয়ালিটি যথেষ্ট ভালো, ফ্রস্টি টাইপ, এবং আশা করি খুব সহজে এবার আর হলুদ হবে না কভারটি। এছাড়া ওই প্যাকেটের মধ্যে রয়েছে হলো সিম ট্রে ওপেন করার প্রিন্ট। ওয়াও, ফাইনালি দ্য রেডমি নোট 9 প্রো 5G অর্থাৎ যেটা আমাদের দেশে ডাকনাম হলো গিয়ে MI 10i। ফোনটা পাশে রেখে দেখি বক্সের কি কি রয়েছে। প্রথমে পেয়ে গেলাম আমরা বিশাল একটা চার্জার, যেটি হলো 33 ওয়াটের, এবং এর সাথে রয়েছে কেবল। চলুন আমরা একটু ওপেন করে দেখি। আচ্ছা, এটা USB টাইপ সি কেবল। সব এখন পাশে সরিয়ে রাখি, চলুন এখন মোবাইলটা অন করি। তার আগে অবশ্যই মোবাইলের পিছনে থাকা স্টিকারটা খুলে নিই। ফাইনালি ফোনটা স্টার্ট হয়ে গেল। ব্যাক প্যানেলটা একটু দেখে নিই, এতে রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সেই পরিচিত MIUI ইন্টারফেস। ফোনটা একটু সেটিং করে ফেলি। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও সেট করে ফেলি। ওয়াও, ফাইনালি আমরা মোবাইলের ভিতরে প্রবেশ করলাম। লক করলাম, আনলক করলাম, গুড, ভেরি ভেরি গুড। এই হলো ফোন, আর আজকে তাহলে এই পর্যন্তই। খুবই সুন এটা রিভিউ এসে যাবে। আসলে আজকে আপনাদের যে আনবক্সিংটা আমি দেখাচ্ছি, এই আনবক্সিংয়ের ভিডিওটা করেছি হলো আমি December 26, বাট ভিডিওটা আপনাদেরকে আজকে আমি দেখালাম। আর ফোনটি আমি ইউজ করতেছি অল ইন অ্যারাউন্ড প্রায় 8-9 দিন তো হয়ে গিয়েছে, আরও বেশি হবে। সো ফোনটার ব্যাপারে মোটামুটি একটা ডিটেলস আইডিয়া হয়ে গিয়েছে। সো আমি একটা ডিটেলস রিভিউ বানাচ্ছি। সো খুবই সুন, খুবই খুবই সুন এটা রিভিউ এসে পড়বে।
আর ভিডিওর মাঝখানে যদি আমি MI 10i জায়গায় Redmi 10i বলে থাকি সেটা সরি, কারণ এরকম কমপ্লেক্স নাম অর্থাৎ Redmi অর্থাৎ Xiaomi যে এতগুলি নাম নিয়ে আসে মোবাইল, মানে একই মোবাইলে দুই তিন রকম মডেলের নাম থাকলে একটু কনফিউজড হয়ে যায়। আমি আবারও ক্লিয়ারলি বলে দেই, এটার নাম হলো Redmi Note 9 Pro 5G, বাট এই মোবাইলটাই বাংলাদেশে আসবে হলো MI 10i নামে, ঠিক আছে? এটা মনে রাখবেন। আর মোবাইলটি অবশ্যই পৃথিবীতে রাইট নাও 108 মেগাপিক্সেলের সবচাইতে কম দামি ক্যামেরা মোবাইল ফোন, অর্থাৎ সবচেয়ে কম দামি স্মার্টফোন 108 মেগাপিক্সেলের। সো প্লিজ ওয়েট করেন আর কিছুদিন, খুবই সুন এটা রিভিউ নিয়ে আসতেছি। সো আজকে তাহলে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, সেটা অবশ্যই ভিডিওর নিচে কোশ্চেন করে জানাবেন। আর আপনাদের করা প্রশ্ন থেকে যেটা বেস্ট প্রশ্ন হবে, যার উত্তর দিলে আদার্স অন্যান্য মানুষের উপকার হবে, সেই প্রশ্নগুলি আমরা নেক্সট কিউএনএ সেকশনে অর্থাৎ প্রশ্নোত্তর পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো সবাই হ্যাপি, ভালো থাকুন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।